শরিয়তপুরের সোনার ছেলেমেদেরকে আপনারা ধ্বংস করে দিচ্ছেন তাদের জীবনকে আপনারা কোথায় নিতেছেন বুঝতে পারতেছেন আপনারা যে যে সিস্টেম নিয়ম এটাকে অমান্য করে একটা অপরাধ করতেছেন আবার এই ছেলে জীবন নষ্ট করে আরেকটা অপরাধ করতেছেন এই দায়িত্ব কে নিবে আপনার অধিকার নাই কোন শিক্ষার্থীর জীবন নষ্ট করার আপনি বিশ্ববিদ্যালয় খুলেছেন ঠিক আছে শিক্ষাকে ছড়িয়ে দিবেন এটাও ঠিক আছে সেখানে শিক্ষার্থী ভর্তি করিয়ে তাদেরকে গলা টিপে হত্যা করবেন এই জন্য আপনি শরীয়তপুরে বিশ্ববিদ্যালয় আছে নাম হচ্ছে জেড এস শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে নিয়ম হচ্ছে পঞ্চাশ জন করে ভর্তি করাবে এই পঞ্চাশ জনের বেশি যখন ভর্তি করায় তখন বার কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন আটকিয়ে দেয় এই আর বার ছেলেটি বা মেয়েটি কাউন্সিল পরীক্ষা অংশগ্রহণ করতে পারে না সে কবে পারবে সেটাও জানে না এই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সতেরো বছরের শিক্ষার্থী যারা একুশ সালে পাশ করেছে তারা তখনও দুই হাজার বাইশ সালে বার কাউন্সিল পরীক্ষা দিতে পারে নাই ইভেন এ দুই সালে এসে বারকাউন্সিল পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এটা নিয়ে অনিশ্চয়তা অথচ আমাদের এই বিশ তারিখে হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট আমার মনে হয় তারা পারবে না আমার প্রশ্ন হচ্ছে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো যারা বিশ্ববিদ্যালয় চালায় তাদেরকে বলবো আমি শিক্ষকদেরকে বলবো যে টাকা কামানোর জন্য এছাড়া বরং রাস্তাঘাটের ধান্দা করেন ধান্দা করলে অনেক টাকা পাবেন চাঁদাবাজি করেন এটা এটা কি যে আপনি সন্তানদেরকে নিয়ে খেলা করতেছেন যারা আপনার প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে সুশিক্ষা পাওয়ার জন্য আপনি তাদের দিকে কি ছুড়ে দিচ্ছেন আপনি আপনারা আপনারা আমার মাথায় এটা ধরে না যে আপনার কিসের ব্যবসায় নেমেছেন শিক্ষা নামক ব্যবসা এটা তো বিষ খাওয়ার মতো আপনারা কি খাচ্ছেন আপনি পঞ্চাশ জন নিবেন কেমন বিপদে ফেলতেছেন এটা নিয়ে ঝামেলা হয়েছে দুই হাজার দুই হাজার একুশ সালে আমার কাছে তথ্য আছে সতেরো বছর শিক্ষার্থীরা তারা পরীক্ষা দিতে পারে নাই আবার সেম ঝামেলা হলো যারা আছে উনিশ শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এখন আপনারা বলেন এই দায় কি আপনারা নেবেন একটা সেলেমের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে তাদের স্বপ্ন ছিল আইনজীবী হবে তারা বার কাউন্সিল রেজিস্ট্রেশন করতে পারতেছে না বার থেকে বলতেছে যে আপনার আপনার প্রতিষ্ঠান সেমিস্টারে পঞ্চাশ জনের বেশি পঞ্চাশ জনের বেশি ভর্তি ভর্তি করিয়েছে কর্তৃপক্ষ রেজিস্ট্রেশন দিচ্ছে না এই দায় কারা নেবে আবার আপনারা নাকি শিক্ষার্থীদের সাথে কোনো রকম যোগাযোগ বা কথাবার্তা বলতেছে না এটা কেমন আচরণ শুধু টাকাকেই চিনেছেন একটা সন্তানের কথা চিন্তা করলে না নাকি আপনাদের কোনো সন্তান নাই নাকি মনে করেন যে আপনি কি আপনার নিজের সন্তানকে বিষ খাই কেন তাদের ক্যারিয়ার নিয়ে আপনারা সিনিমিনি খেলতেছেন আমার শরীয়তপুরের সন্তানরা আইন বিভাগের সন্তানরা তারা শরীয়তপুরের প্রতিনিধিত্ব করবে তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে তাদেরকে ধ্বংস করার অধিকার আপনাদেরকে কে দিল আমি শরীয়পুর থেকে হাইকোর্টের আইনজীবী হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি আমি আমার নীতি নৈতিকতা এতটুকু বলতে চাই তাদের ক্যারিয়ার ধ্বংস করার অধিকার আপনাদের আপনাদের নাই আপনারা জায়গা থেকে প্রয়োজনীয় যা পদক্ষেপ নেওয়া দরকার আমার অনুরোধ থাকবে আমি হাইকোর্টের আইনজীবী হিসেবে আমি আমার অনুরোধ থাকবে আপনারা তাদের কথা চিন্তা করবেন আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলতেছি টাকা তো অনেক কামিয়েছেন অন্তত শরীয়তপুরের ছেলে মেয়েদের কথা